আমরা চাষিদের পক্ষ থেকে গত সপ্তাহে ডেপুটেশন দিয়ে গিয়েছিলাম এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এক সপ্তাহ কৃষি অধিকর্তা করণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। গত মৌসুমে আলু চাষে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কৃষকেরা। এর আগে কৃষকেরা ডেপুটেশন দিয়েছিলেন গত শুক্রবার, এরপরেও কোনো সুরাহা না মেলায় আবারও বর্ধমান কালনা রোড অবরোধ করে মেমারি 2 নম্বর ব্লকের কৃষি অধিকর্তা করণের সামনে বিক্ষোভে সামিল হন তারা। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক এসে কৃষকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন কৃষকেরা, যাতে তারা ন্যায্য ক্ষতিপূরণ পান সেই দাবি নিয়ে এদিন লিখিতভাবে একটি আবেদনপত্র তুলে দেন কৃষি আধিকারিকের হাতে। তারা কিন্তু অনেক বেশি পার্সেন্টেজ ক্ষতিপূরণ পেয়েছে, আমরা কিন্তু পাইনি। এই বর্পোরেশন 1 বর্পোরেশন 2 এ আলু চাষ বিশেষ হয় না, সেই জায়গা থেকে এই যে কোম্পানি সঙ্গে সরকারও লিপ্ত হয়ে যাচ্ছে অন্যায্য ভাবে, তাদেরকে একটা 77% 78% ইয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের মাত্র 6% দেওয়া হয়েছে। এই জায়গাটা যাতে ঠিক হয় সেই জায়গাটাই কিন্তু আপনার উপরে আমার দায়িত্ব দিয়ে গেলাম। আপনাকে কিন্তু দেখতে হবে যাতে চাষি, আপনার এলাকার চাষিরা সঠিকভাবে ইয়ে ইন্স্যুরেন্সের পয়সাটা পায়। এটাই মানে চাষ কাটে করেছে, ক্রপ কাটিং এর আমাদের করেছে, তাহলে যে কাটিং খুব কম আছে, ক্রপ কাটিং এর হচ্ছে অন্য বছর থাকে বদরা বলিছো, যেখানে চাষ হয়নি সেখানে বেশি 70%। ওইটা আমি তো আপনার কথা মতো আমরা আপনাকে এক মাস সময় দিয়ে গেলাম, তার মধ্যে আপনি একটা গ্রিন সিগন্যাল আপনাদের দেবেন, এই আশা রেখে আমরা যাচ্ছি। এক মাস পর আবার আমরা কিন্তু আশা করছি। অবরোধ করছি মেমারি 2 নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার চাষিরা। আমরা গত 2023-24 বর্ষের যে আলু চাষ করেছিলাম এবং আলু চাষের জন্য যে বিমার প্রিমিয়াম সেগুলো চাষিরা প্রত্যেকেই নিজ পকেট থেকে দিয়েছিল, এবং প্রাকৃতিক দুর্যোগে যে কুচুট গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ গ্রামগুলোতে পুরোপুরি আলুর ক্ষতি হয়ে যায়, চাষিরা কোনোরকমভাবে আবার পুনরায় আলু চাষ করে, এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে দিন দশেক আগে যে আলুর বিমার ক্ষতিপূরণ বাবদ যে পার্সেন্টেজ অ্যালট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মেমারি 2 নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের চাষিদেরকে দেওয়া হচ্ছে মাত্র 6.14%, অথচ এই মেমারি 2 নম্বর ব্লকের মধ্যে কুচুট গ্রাম পঞ্চায়েতেই সর্বাধিক পরিমাণ আলুর জমিতে চাষ হয়েছিল এবং সর্বাধিক পরিমাণ আলু চাষের জমিতে ক্ষতি হয়েছিল, কিন্তু কোনো এক অঙ্গুলি হেলনে দেখা যাচ্ছে যে কুচুট গ্রাম পঞ্চায়েতের চাষিরা ক্ষতিপূরণ বাবদ পাচ্ছি মাত্র 6.14%। তাই আমাদের আজকে প্রতিবাদ যে কুচুট গ্রাম পঞ্চায়েতের চাষিদের প্রতি কেন প্রশাসনের এরকম বিমাতৃসুলভ আচরণ, কোন জায়গায় অবস্থান বিক্ষোভ। আমরা আজকে সহকারী মেমারি 2 নম্বর ব্লকের বসতপুরে যে সহকারী কৃষি অধিকরণ দপ্তর আছে তার সামনে আমরা আজকে অবস্থান বিক্ষোভে রাস্তার উপর বসেছি। আপনারা কি এর আগে এডি অফিসে জানিয়েছিলেন? আমরা এর আগে অনেকবার জানিয়েছিলাম, আমরা মাস পিটিশন করেও আমরা সম্বলিত আপনার দরখাস্ত আমরা দিয়েছিলাম এডি ও এ সাহেবের কাছে, আমরা এক সপ্তাহ সময় দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে গত যে সোমবার ওই সোমবারের মধ্যে যদি একটা কোনো সুরাহা না হয়, যদি আমরা ন্যায্য হারে ক্ষতিপূরণ না পাই, তাহলে মঙ্গলবার দিন আমরা আপনার অফিসের সামনে রাস্তায় এসে বসতে বাধ্য হব। আর সেই কারণে আমরা আজকে এডিওএ সাহেবের দপ্তরের সামনে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ। কতজন চাষি আপনারা অবস্থান বিক্ষোভ করছেন? আমরা মোটামুটি 500-600 চাষি আজকে আসতে বাধ্য হয়েছি। আপনার নাম এবং পরিচয়? পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার চাষিরা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ আলী খান, আমি হচ্ছি একজন চাষি। কোন এলাকার চাষি? আমার হচ্ছে নমহাটি গ্রাম, কুচুট গ্রাম পঞ্চায়েত এলাকার। আমরা মেমারি 2 নম্বর ব্লকের কৃষক সভার পক্ষ থেকে কৃষিজীবী মানুষকে সংগঠিত করে বিগত আলু চাষের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণে বৈষম্যমূলক যে আচরণ ইন্স্যুরেন্স কোম্পানি করেছে তারই প্রতিবাদে আমরা মেমারি 2 নম্বর ব্লকে এডিএ অফিসের সামনে আমরা চাষিদের নিয়ে ধর্নায় বসেছি। এডিও সাহেব কি বললেন? এডিও সাহেব উনি আমাদের ঘরে আশ্বস্ত করেছেন, কারণ হচ্ছে মেমারি 2 নম্বর ব্লকে 9টা অঞ্চলে
কোথাও 70%, কোথাও 77%, কোথাও 23%, কোথাও 32%, এবং সবচেয়ে সর্বনিম্ন যেটা কুচুট অঞ্চলে, যেখানে আমাদের মেমারি দু নম্বর ব্লকের শস্য ভাণ্ডার যে কুচুট অঞ্চলকে বলা হয়, সেই শস্য ভাণ্ডারের চাষিরা মাত্র 6.14% পেয়েছে। তারই প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম। এডিএ সাহেব উনি আশ্বস্ত করেছেন আমাদের, উনি যেখানে যেখানে যেখানকার কাগজ পাঠানোর উনি সেখানে পাঠিয়েছেন। উনি আমাদের বলেছেন যে জেলা পরিষদে আমরা এ নিয়ে তীব্র প্রতিবাদ করেছি, জেলা পরিষদ থেকে রাজ্যে গেছে, রাজ্যে গিয়ে আগামী দিনে এক মাসের মধ্যে কী রেজাল্ট আসে সেটাই আমরা দেখার অপেক্ষায় থাকলাম। আমি কোথা থেকে এসেছেন? আমি কুচুট অঞ্চলে নহাটি গ্রামে চাষি হিসেবে এসেছি। আপনার নাম? আমার নাম এমদাদ আলী খান। কৃষকরা একটা বিক্ষোভ দেখালো, একটা কুচুট দিপি, আমার নটা দিপির মধ্যে কুচুট দিপি ইন্স্যুরেন্স আলুর যে ক্লেমটা হয়েছে সেটা অনেকটাই কম হয়েছে, সেইটার জন্যে ওরা আগের দিনও বিক্ষোভ দেখিয়ে খেলেন এবং আজকেও দেখালেন, এবং ওদের ওনার থেকে সেই বিক্ষোভের আকারে আমরা চার দিন করা স্টার্ট করলাম। এ বিষয়ে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানান, দেখুন কিছু কিছু এলাকায় হচ্ছে যে আমাদের কাছে একটু কমপ্লেন এসেছে, যেমন হচ্ছে মেমারিতে সব ব্লকে নয় কিন্তু কিছু ব্লকে আছে, যেমন হচ্ছে কুচুটে আছে, সাতগেছে আছে, অর্থাৎ মেমারি টু। অ্যাকচুয়ালি আমাদের পূর্ব বর্ধমান জেলায় মোটামুটি আপনাদের আলু চাষ হয় আমার মেমারি 1-2, কালনা 1-2 এবং জামালপুর, এই পাঁচটি জায়গা হচ্ছে আলু চাষটা হচ্ছে বেশি পরিমাণে হয়। স্বাভাবিকভাবে মেমারি 1 এবং 2 এর ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, তারা আমাদের কাছে কমপ্লেন জানিয়েছে, এবং আর আমাদের কালনা 1-এ হচ্ছে বেগপুরে জানিয়েছে, এবং রায়না 1-এ কাঁদিতে জানিয়েছে, বর্ধমান 2-এ হচ্ছে বোসল 2-এ হচ্ছে এই প্রবলেমটা আমাদের জানিয়েছে। কিন্তু সার্বিকভাবে সব ব্লক থেকে আমাদের হচ্ছে যে কোনো প্রবলেম নেই। দু একটা প্রবলেমটা হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে যে শর্টফল যেটা আছে, পার্সেন্টেজ যে শর্টফল আছে সেটা আরও বেশি পরিমাণে হওয়া উচিত ছিল, সেই জন্য হচ্ছে যে তার চাষি চাইছে আমি আরও বেশি টাকা, আমার পাওয়ার ডিমান্ড আমার বেশি নষ্ট হয়ে গেছে, পাওয়ার ডিমান্ড ক্ষেত্রে বলছে। কিন্তু এই শর্টফল যে পার্সেন্টেজ আছে অ্যাকচুয়ালি এইটা স্যাটেলাইটের মাধ্যমে দেখা হয়, এবং হচ্ছে যে যা ক্রপ কাটিংয়ের মধ্য দিয়ে দেখা হয়, এবং হচ্ছে ফিজিক্যালি আপনাদের হচ্ছে যে রেইনফল, যে ওয়েদার রেইনফল আছে তার রিপোর্ট অনুযায়ী হয়, এইসব পদ্ধতির মধ্য দিয়ে তারা হচ্ছে মেনটেন করে। এখন আমরা যেটা বলছি এইটা হচ্ছে দেখুন গ্রাসরুটে কারা করে, এগ্রিকালচার দপ্তর করে, ব্লকে এডি আছে, এডি এর নিচে তারা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে যে তারা এনকোয়ারি করে, ক্রপ কাটিং করে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে KPS আছে এবং যারা ATM আছে, BTM আছে, তার মানে হচ্ছে এরা আত্মার একটা এ আছে, ইন্স্যুরেন্স কোম্পানির লোক আছে, অনেক জায়গাও হচ্ছে যে সদস্যরা আছে, এরা হচ্ছে সেখানে গিয়ে 10 ফুট/10 ফুট একটা যে জায়গা নিয়ে সেখানে মেজারমেন্ট করে এই পদ্ধতিতে করে। এখন যারা বলছে আমি আরও ক্ষতি পেতাম, অ্যাকচুয়ালি গতবারে যারা ক্ষতি হয়ে পেয়েছে আর এবারে যারা ক্ষতি বলছে সেই যে ফারাকটা অথবা পার্থক্যটা হয়তো কম হচ্ছে, যদি গতবারে ভালো হয় আর এবারে খারাপ হয় তাহলে এর ফারাকটা হচ্ছে অথবা ডিফারেন্সটা হচ্ছে যে বেশি হবে, তাহলে চাষি সেখানে বেশি পাবে। তাদের এই তাও হচ্ছে যে এই গ্রিভেন্স যে আছে এটা আমাদের স্থায়ী সমিতি, কৃষি স্থায়ী সমিতি, এবং শুধু তাই নয় আমাদের DM লেভেলে হচ্ছে মিটিং হয়েছে, ADM আমাদের ডেভেলপমেন্ট উনিও ছিলেন, আমরা সেখানে হচ্ছে মিটিংয়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত করেছি যে এইগুলো জায়গায় এনকোয়ারি করার জন্য আমরা হচ্ছে হায়ার অথরিটিকে পাঠিয়েছি, এবং ইমিডিয়েটলি আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আমরা হচ্ছে যে একটু নির্দেশ দিয়েছি আপনারা এইটাকে ফিজিক্যালি হচ্ছে এইটাকে হচ্ছে এনকোয়ারি করে দেখুন। এর মধ্যে এমন হতে পারে তো কোনো জায়গাকার ডাটাকে একটু 35-এর জায়গায় 53-এর জায়গায় 35 হয়ে গেছে, মেবি এটা হবে না সাধারণত, যদি এইরকম কিছু একটা ভুল ভ্রান্তি কোনো জায়গায় কিছু থাকে তাহলে সেইটা আমরা এনকোয়ারি করার জন্য বলেছি। এবারে হয়েছিল আপনার 67,000 হেক্টর জমি, আমরা তো সেই মিটিংয়ের পরে এগুলোকে হচ্ছে পাঠিয়েছি, যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এগুলোকে হচ্ছে আমরা করবো।